প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি টেকসই উন্নয়ন নিয়ে আমাদেরকে ভাবতে হবে। হ্যাঁ, একদিকে তো প্রযুক্তি আসবে, সমাজে একটা প্রভাব বিস্তার করবে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে যাতে পরিবেশের কোনো প্রকার ক্ষতি না হয়, অর্থাৎ প্রযুক্তি হতে হবে পরিবেশ বান্ধব। টেকসই উন্নয়ন এনশিওর করার জন্য অনেক রকমের অনেক সেক্টরের জায়গা থেকে আমাদের কাজ করতে হবে। একটা বিশাল জায়গা হচ্ছে আমাদের দৈনন্দিন যে পোশাক শিল্প, আমরা এন্ড কনজিউমার হিসেবে আমরা যে পোশাক পরিধান করছি, এটা আমাদের টেকসই উন্নয়নে কিভাবে প্রভাব ফেলছে এটা আমাদের বোঝা একটা দরকার। এই আমাদের ফাস্ট ফ্যাশন যে একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, আমরা জিনিসপত্র খুব তাড়াতাড়ি কিনি, অল্প কিছুদিন পরে আবার একটা পোশাকে চলে যাই, এই ফাস্ট ফ্যাশন ইন্ডাস্ট্রি যেটা তৈরি হয়েছে এটা কিন্তু আমাদের সাস্টেনেবিলিটির জন্য খুবই ক্ষতিকারক। বিকজ প্রতিটা পোশাক তৈরিতে, প্রতিটা প্রোডাক্ট তৈরিতে প্রচুর পরিমাণে রিসোর্স তৈরি হয়, যে রিসোর্সটা হচ্ছে লিমিটেড, এবং আমরা যেটা ডিসকার্ড করে দিচ্ছি, আমরা যে পোশাকটা বা ম্যাটেরিয়ালগুলো ফেলে দিচ্ছি, এগুলো কিন্তু আবার হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট, এগুলো কোথায় কী হচ্ছে, এনভায়রনমেন্টকে কীভাবে ক্ষতি করছে এই বর্জ্যটা, এই ডিসকার্ডেড প্রোডাক্টটা, এটা আবার একটা ক্ষতিকারক বিষয় যেখানে আসলে আমাদের চিন্তাভাবনা করতে হবে। এই জায়গায় চলে আসে আসলে রিসাইক্লিং। আমরা হচ্ছে এক নাম্বার হচ্ছে আমাদের ফাস্ট ফ্যাশনটা কমানো, আমাদের যে পোশাকগুলো আমরা কিনছি, যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করছি, এগুলো লং টার্ম ইউজ করা, এবং শেষ হয়ে গেলে এটাকে আবার ব্যবহার করে পরের যে প্রক্রিয়াটা বা পরের একটা অন্য প্রোডাক্ট তৈরিতে এই প্রোডাক্টটা ব্যবহার করা, যাতে আমাদের যে রিসোর্সটা আমরা ইনভেস্ট করেছি সেটা আমরা লং টার্ম ধরে ব্যবহার করতে পারি। এই রিসাইক্লিংয়ের জায়গায় একটা বিশাল হচ্ছে ভূমিকা থাকবে, যেটা আমাদের এনভায়রনমেন্টকে, আমাদের ইকোনমিকে, আমাদের পার্সোনাল ফাইন্যান্সকে, এবং আমাদের যে রিসোর্স, যেটা ন্যাচারাল রিসোর্সের যে লিমিটেশন, ওই জায়গাটাতে ওইটাকে রক্ষা করার জন্য আমাদের আসলে অনেকভাবে হেল্প করবে। ফাস্ট ফ্যাশন আসলে খুবই একটা ক্ষতিকারক জায়গা, এবং আমাদের এটা যে আমাদের সম্পদের যে একটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন দেখা যায়, ততদূর পর্যন্ত আমাদের মার্কেট সিস্টেমে গিয়ে আসলে এটাকে প্রভাব ফেলতে থাকে এই ফাস্ট ফ্যাশনের একটা জায়গা। আমরা যারা হচ্ছে আরএমজি প্রোডিউসিং কান্ট্রি বাংলাদেশ, আমরা কিন্তু এই সাস্টেনেবল ফ্যাশন বিশ্বে অ্যাডভান্স করার জন্য একটা কী রোল আমরা প্লে করতে পারি।